নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার নতুন একটি এপিসোড নিয়ে আজকে আমি আবার হাজির হয়ে গেছি। ফেব্রুয়ারি মাসে 7 থেকে 14 তারিখ পর্যন্ত ভ্যালেন্টাইন্স উইক থাকে, তার মানে আর জাস্ট হাতে গোনা কয়েকটা দিন, আর তারপরেই হলো নিজের ভালোবাসা মানুষের সাথে স্পেশাল দিন কাটানোর মুহূর্ত। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল করার জন্য কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ তাদের স্পেশাল মেনু নিয়ে সেজে উঠছে। আজকের এপিসোডে আপনাদের জানাবো কলকাতার ভালোবাসা দিবস উদযাপনের জন্য 10টি রোমান্টিক রেস্তোরাঁর নাম, তাদের স্পেশাল মেনু এবং দুজনের আনুমানিক খরচ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এপিসোড স্টার্ট করা যাক। আজকের এপিসোডে লিস্টে প্রথম নাম হলো ওজোরা অ্যাক্রোপলিস মল কসবা। এই স্কাইবার এবং রেস্তোরাঁটি 20th ফ্লোরে অবস্থিত এবং এর রুফটপ থেকে কলকাতার অপূর্ব দৃশ্য দেখা যায়। এখানে ককটেল এবং জিভে জল আনা মাল্টিকিউজিন ফুড পরিবেশন করে। ভ্যালেন্টাইন্স ডেতে আপনার সঙ্গীকে নিয়ে স্পেশাল মুহূর্ত কাটাতে অবশ্যই একবার আসতেই পারেন। আজকের লিস্টে সেকেন্ড নাম হলো তান্ত্রা দ্য পার্ক কলকাতা। এই নিয়ন আলো এই স্পটটির একটা আলাদা মাত্রা এনে দেয়। বারটেন্ডার আপনার ককটেল প্রিপেয়ার করার সময় সেরা কিছু বার নিবেল উপভোগ করুন এবং একটি দুর্দান্ত সময় কাটান। আজকে নেক্সট ডেস্টিনেশন হল সোশ্যাল কিচেন হলিডে ইন কলকাতা। সোশ্যাল কিচেনের অন্দরসজ্জা আপনার নজর কাড়বেই। রঙিন ইন্টেরিয়ারের সঙ্গে জ্যামিতিক নকশা এর ইন্টেরিয়ার ডিজাইনকে অন্য মাত্রা দিয়েছে। আজকের লিস্টের 4th রেস্তোরাঁর নাম হল রেইজ দ্য বার সেক্টর 5 সল্টলেক। এই ট্রেন্ডি আধুনিক বারটি জিভে জল আনা মাল্টিকিউজিন পরিবেশন করে এবং শহরের ককটেলগুলির জন্য এটি অন্যতম সেরা স্পট। এই স্টাইলিশ ছোট সুইমিং পুলের ধারে বসে অসাধারণ ককটেল আর সুস্বাদু স্ন্যাক্সের মজাই আলাদা। আজকের এপিসোডে হট লিস্ট হল কাপেলা অলটেয়ার বুটিক হোটেল কলকাতা। অলটেয়ারে স্কাইবারটি 20তম তলায় পুরো শহরের দৃশ্য মনোরম দৃশ্যেছে কিছু কম নয়। লাইভ গিগ, স্ট্রং ককটেল এবং সম্পূর্ণরূপে সুস্বাদু জিভে জল আনা সুস্বাদু খাবারের সাথে আপনি একটি অভূতপূর্ব সময় কাটাতে পাচ্ছেন আপনার সঙ্গীর সাথে। এরপরে চলে আসছি আহিরি দ্য পিয়ারলেস ইন কলকাতা। বহু দশক ধরে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা এই মার্জিত রেস্তোরাঁটি হৃদয় জয় করে। একটি প্রাণবন্ত এবং তাজা ভাবের সাথে আহিলি প্রিয়জনদের সাথে খাবার উপভোগ করার উপযুক্ত জায়গা। খাঁটি স্বাদ উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে ফিরে আসতেই হবে। আজকের এপিসোডে সেকেন্ড হট লিস্ট হল ভিনটেজ এশিয়া JW Marriott কলকাতা। ভিনটেজ এশিয়ার অন্দরসজ্জা মার্জিত রুচির পরিচয় দেয়। এদের খাবার পরিবেশন ত্রুটিহীন এবং রসনা তৃপ্তির সঙ্গে মনকেও ছুঁয়ে যায়। বিস্তৃত ফুড আর বার মেনু, যার মধ্যে রয়েছে অথেন্টিক প্যান এশিয়ান খাবার, এই সব নিয়ে ভিনটেজ এশিয়া মানেই সেলিব্রেশন টাইম। আজকের এপিসোডে 3rd হট লিস্ট হলো অ্যাকোয়া দ্য পার্ক কলকাতা। এই অসামান্য পুল সাইড রেস্তোরাঁয় খোলা আকাশের নিচে নিজের সঙ্গীকে নিয়ে উপভোগ করুন। এই বিলাসবহুল রেস্তোরাঁয় মনোমুগ্ধকর পরিবেশ এবং এই সুইমিং পুলের ধারে অসাধারণ ককটেল আর সুস্বাদু স্ন্যাক্সের মজাই আলাদা। আজকের এপিসোডে সেকেন্ড লাস্ট নেম হলো ইউনো শিকাগো বার অ্যান্ড গ্রিল কাকুরগাছি কলকাতা। ভ্যালেন্টাইন্স ডে আরও রোমান্টিক আর এক্সাইটিং হয়ে ওঠে যদি তার মধ্যে একটু গোপনীয়তা থাকে। ঠিক এই আবহ পাবেন ইউনো শিকাগোতে। পুরনো যুগের স্টাইলে প্লাস্টার ছাড়া দেওয়াল দিয়ে অন্দরসজ্জায় আছে একটি শিহরণ জাগানো নিষিদ্ধতার হাতছানি। সঙ্গে রাখুন শিকাগো স্টাইল পিৎজা আর বানান আপনার ভ্যালেন্টাইন্স ডেকে আরও রোমহর্ষক। আজকের এপিসোডে একদম শেষ পর্যায়ে চলে এলাম। আজকের এপিসোডের লাস্ট নাম হলো প্যারিস ক্যাফে বালিগঞ্জ কলকাতা। আরামদায়ক সিটিং এবং তার সঙ্গে মানানসই ইন্টেরিয়ার ডেকোরেশন, সুস্বাদু খাবার, অসাধারণ কফি আর অথেন্টিক ফ্রেঞ্চ বেকড গুডিজ এর সঙ্গে আপনার ভ্যালেন্টাইন্স ডেকে আরও গ্ল্যামারাস করে তুলুন। আজকের এপিসোডে জেনে নিলেন কলকাতার ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের জন্য 10টি রোমান্টিক রেস্তোরাঁর নাম, তাদের স্পেশাল মেনু এবং দুজনের আনুমানিক খরচ। ডিটেইলস জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করুন। তাহলে এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনার সঙ্গীকে নিয়ে সময় কাটান এর মধ্যেই কোনো একটা সুন্দর রেস্তোরাঁয়।
তাহলে আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকম ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর ভ্যালেন্টাইন্স ডে খুব এনজয় করুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।